বিনারে প্রত্যন্ত গ্রাম মিলিটি ছয় দশকে কাঁচা পথের বাধা ডিঙিয়ে স্কুলে যেত ছোট্ট পল্টু। শীর্ণ চেহারা, নম্র স্বভাব, কিন্তু দৃষ্টিতে কঠিন প্রত্যয়। সেই প্রত্যয়ের জোরে পেরিয়েছেন একের পর এক বাধা পল্টু ওরফে প্রণব মুখোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রপতির পদ, আজ ভারতরত্ন। পল্টুর সাফল্যে মিলিটি আজ রত্নগর্ভা। একটা পুকুর, একদিকে তাল গাছের সারি, আর যেদিকে বাড়ি সেই দিকটায় বেশ কয়েকটা নারকোল গাছ রয়েছে। ঠিক পারেই দেওয়াল ঘেরা বড় বাড়িটা, হালকা গোলাপি, রাঙামাটির বীরভূমের সঙ্গে ঠিক মানানসই। বাড়ির উঠোন ঝকঝকে নিকোনো, উঠোনে বড় মড়াই, প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি। এখানেই ছোটবেলা, এখানেই বেড়ে ওঠা। তবে যখন ছোট ছিলেন তখন এমনটা ছিল না, তখন প্রত্যন্ত গ্রাম। সূর্য ডুবলে যেখানে আধার ঘিরে ধরত, সেখান থেকেই বেড়ে উঠে মন্ত্রী, রাষ্ট্রপতি, ভারতরত্ন। সেই সময় ঘোড়াদের সব ধোয়ানো হচ্ছে, ইয়ে করছে, তা আমার ভাই হাসতে হাসতে বলছে, দিদি আমি যদি ঘোড়া হতাম না বেশ ভালো হতো। কেমন আমার ভাই চান করতে প্রথম প্রথম একটু কাতর ছিল ছোটতে, কেমন চান করিয়ে দিত। ঈশ্বর জানে, আর তোমাদের বলছি, আমার মন থেকে বেরিয়ে এলো। আমি বললাম, তুই রাষ্ট্রপতি ঘোড়া কেন হবি, তুই রাষ্ট্রপতি হবি। দিদি অন্নপূর্ণার কথায় ভিড় করছে পুরনো দিনের কথা। কত কথা, ভাই প্রণবের থেকে তিনি ছ বছরের বড়। চোখে জল চলে আসছে, আনন্দ অশ্রু। শুধু কি বাড়ি, গোটা গ্রামটাই তো মনে করে প্রণব ওদের ঘরের মানুষ। সেই স্কুল যেখানে তিনি পড়তেন, কে ছাত্ররা ভাবছে, অবাক হচ্ছে, গায়ে শিহরণ যাচ্ছে। একদিন প্রণব মুখোপাধ্যায় এখান থেকেই লেখাপড়া করেছেন। আমরা শিউলি বিদ্যাসাগর কলেজের সঙ্গে যুক্ত সবাই অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। মানে আমাদের প্রাক্তন এবং তার সঙ্গে যোগাযোগ সবসময় আছে আমাদের, তিনি, তার অবদানও আমাদের কলেজে প্রচুর। লাল মাটির সঙ্গে কি রত্নের কোনো যোগ আছে? বীরভূমে ছোটবেলা কাটানো অমর্ত্য সেন, ভারতরত্ন, এবার প্রণব মুখোপাধ্যায়। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে প্রসেনজিৎ মালাকার ও অর্কময় দত্ত মজুমদারের রিপোর্ট, জি ২৪ ঘন্টা, কিন্নাহার।